সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো কিছুদিন আগে আপনাদের সমাজসেবা অধিদপ্তরে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইউনিয়ন সমাজকর্মী পদে। তো সেখানে কিন্তু আপনাদের আবেদন শুরু হয়ে গেছে 12 তারিখ থেকে। তো নেক্সট মান্থের আপনাদের 18 তারিখ পর্যন্ত, আপনাদের জুলাইয়ের 18 তারিখ পর্যন্ত আপনাদের যে এই আবেদনের কার্যক্রম আপনাদের চলবে। তো আজকে কথা বলবো হলো আপনাদের যে ইউনিয়ন সমাজকর্মী পদে আপনাদের পরীক্ষা কীরকম হবে, আপনার রিটেন হবে না এমসিকিউ হবে, সেটা আপনাদের আজকে বলবো। তো আপনাদের এই সমাজ যে ইউনিয়ন সমাজকর্মী পদের যেই পরীক্ষা, তো এখানে আপনাদের পরীক্ষা হবে এমসিকিউ টাইপের। তো তারা দাবি তাদের অফিসিয়ালে বলা হয় যে লিখিত পরীক্ষা, কিন্তু তারা লিখিত পরীক্ষাটাকে আপনারা এমসিকিউ হিসেবে আপনারা তাদের পরীক্ষাটা নেয়। তো এখানে আপনাদের 70টি এমসিকিউ থাকবে এবং সেখানে বাংলা থাকবে, ইংরেজি থাকবে, গণিত থাকবে এবং সাধারণ জ্ঞান থাকবে। তো এখান থেকে আপনাদের কিন্তু 70টা টিক আপনাদের এমসিকিউ থাকবে। তো এখানে 70টা এমসিকিউ আপনাদের আপনাদের ওয়ে মার্কশিট দেওয়া হবে এবং ওয়ে মার্কশিটে আপনাদের এমসিকিউ আপনাদের ভরাট করতে হবে। যদি অনেকে প্রশ্ন করেন যে এখানে নেগেটিভ মার্কিং আছে কি না, তো এক্ষেত্রে নেগেটিভ মার্কিং এ পর্যন্ত যে গত আপনাদের পরীক্ষা হয়েছে তখন কিন্তু নেগেটিভ মার্কিং ছিল না। তো সেক্ষেত্রে আপনি 70টা টিকে 70টাই আপনি এমসিকিউ পূরণ করবেন। তো এই ছিল আপনাদের ইউনিয়ন সমাজকর্মী পদের হলো পরীক্ষার যে প্যাটার্ন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা সেইভাবে প্রস্তুতি নেবেন যে আপনারা এমসিকিউ আপনারা ই করতে পারেন, আপনারা অ্যান্সার করে আসতে পারেন সবগুলো। তো সেইভাবে আপনারা প্রস্তুতি নেবেন। তো নেক্সটে আপনাদের কথা বলবো যে আপনাদের সমাজকর্মীর কবে, কোথায় এবং পরীক্ষা হতে পারে, তো সেটা নিয়ে নেক্সটে কথা বলবো। তো অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই এরকম নতুন জব রিলেটেড ইনফরমেটিভ ভিডিও এবং ডিফেন্স জব রিলেটেড আমি ভিডিও করে থাকি। তো অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ সুব্রত জব আপডেট, এটাকে আপনারা ফলো করে দিবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।